হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট নিয়ে জানতে হলে ভিডিওটি দেখুন। শেয়ার মার্কেট এমন একটি জায়গা যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়। বড় বড় কোম্পানি যেমন রিলায়েন্স, টাটা, আদিত্য বিল্ডার, এসব কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়। শেয়ার মার্কেটের কি জন্য প্রয়োজন? কারণ হলো কোনো একটি কোম্পানি যখন তার বিজনেসটাকে বাড়ানোর জন্য চেষ্টা করে, তখন তার মূলধনের অনেক প্রয়োজন হয়। সেই মূলধন কোথা থেকে সংগ্রহ করবে? তখন বিকল্প তিনটি বিকল্প আছে। সেক্ষেত্রে ফার্স্ট, কোনো ব্যাংক থেকে লোন নেবে। দ্বিতীয়, কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নেবে। আর যদি প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, তখন শেয়ার মার্কেট থেকে টাকা সংগ্রহ করে এবং এখান থেকে যা প্রফিট হয় ইনভেস্ট করার পরে, সেই ইনভেস্টের উপরেই শেয়ার মার্কেট থেকে যারা শেয়ার কিনে তাদেরকে সেই শেয়ারের দাম বাড়িয়ে তাদেরকে মুনাফা দেয়। শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার জন্য নির্দিষ্ট টাইম আছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এই শেয়ার মার্কেট খোলা থাকে। এই টাইমের মধ্যে শেয়ার কেনা বেচা করতে হয়, আর সরকারি ছুটির দিনগুলো শেয়ার মার্কেট বন্ধ থাকে। আমাদের দেশে দুটি বড় স্টক মার্কেট আছে। একটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটিকে বলা হয় সেন্সেক্স। এর মধ্যে 6,000-এর অধিক কোম্পানি আছে। আরেকটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটিকে নিফটি বলা হয় বা নিফটি 50 বলা হয়। এখানে 1700-এর বেশি কোম্পানি আছে। এখানে স্টক কেনা বেচা করতে গেলে ব্রোকারের মাধ্যমে কেনা বেচা করতে হয়। আরও ছোটো ছোটো আছে, যেমন কলকাতা স্টক এক্সচেঞ্জ। শেয়ার মার্কেটে ট্রেডিং করার আগে একটি সেভিং অ্যাকাউন্ট করতে হয় এবং ব্রোকারের কাছে একটি ডিমেট অ্যাকাউন্ট করতে হয়, এবং ডিমেট অ্যাকাউন্টে টাকা রাখতে হয়। সেভিং অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করে ডিমেট অ্যাকাউন্টে পাঠাতে হয়। শেয়ার ক্রয় করার আগে ব্রোকারেজকে জানাতে হতো, ব্রোকারেজ সেই শেয়ারটি কিনে দিত এবং তার জন্য ব্রোকারেজ তার নির্দিষ্ট চার্জ নিত। বিক্রয় করার সময়তেও সেম প্রসেস, ব্রোকারেজকে জানাতে হতো এবং ব্রোকারেজ তার বিনিময়ে সে চার্জ নিত, এবং তার দুদিন পরে সেই টাকাটি পাওয়া যেত সেভিং অ্যাকাউন্টে। প্রায় দুদিনই লেগে যেত। বর্তমানে আরেকটি পদ্ধতি হলো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট করতে হয় এবং সেই ব্যাংকেতেই ডিমেট অ্যাকাউন্ট করে নিতে হয়। বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে বা ফোনের মাধ্যমে অনলাইনে অতি সহজেই শেয়ার কেনা বেচা যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই টাকা চলে আসে নিজের অ্যাকাউন্টে, এবং এর জন্য ব্রোকারেজ চার্জ লাগে না। শুধু ব্যাংকে কিছু অল্প পরিমাণে চার্জ লাগে, ব্রোকারেজের মতন খুব বেশি চার্জ লাগে না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং কমেন্ট করে জানাবেন কী কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান, এবং ভালো লাগলে শেয়ার করবেন।